হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ জোন স্টাডি উইথ পিয়া। এখনও যদি তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে নাও, আর পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলো না। তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকে কি নিয়ে বা কি বিষয়ে আমরা কথা বলতে চলেছি। তো আর হাতে মাত্র ওই 11 দিন মতন আছে, 20 তারিখ থেকেই ধরছি, 20 তারিখ থেকে 10 মানে 30 তারিখ আর 31 তারিখ একদিন, আর তারপরেই আছে আমাদের ICTS এক্সাম, অর্থাৎ 1 সেপ্টেম্বর। তো এই 11 দিনে আমরা কিভাবে প্রিপারেশন নেব বা কিভাবে কি করব, সেটার জন্য আমি একটা ছোট্ট উপায় বলেছি যে কিভাবে এই কদিনে আমরা প্রত্যেকটা জিনিসকে রিভাইজ করব। তো প্রথম দিন আমি আসি, যে আমরা যদি কালকে থেকে দিনটা ধরি, যে 20 তারিখ, তো কালকে আমরা পড়ব IH, অর্থাৎ ইন্ডিয়ান হিস্ট্রি। তো ইন্ডিয়ান হিস্ট্রির কোন কোন চ্যাপ্টারগুলো পড়ব, খুব জোর দিয়ে পড়তে হবে যেগুলো, সেটা হচ্ছে IVC, অর্থাৎ ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন। তো ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন, তারপরে ওখানে আছে হরপ্পা, মহেঞ্জোদারো, জিনিসগুলো তো একটু দেখে নেবেই ওগুলো। তারপরে আছে বৈদিক কালচার, যেটা আছে ওটাকেও একটু দেখতে হবে। বিশেষ করে তোমরা একটু দেখবে যে জৈমিনীর লেখা কী আছে, যেমন হচ্ছে উত্তর মীমাংসা বা পূর্ব মীমাংসা কার লেখা, তারপর পতঞ্জলির লেখা কি, এই জিনিসগুলো একটু দেখতে হবে। ঋক, সাম, যজু, অথর্ব, ঋকের যেমন হচ্ছে বিবাহ সম্পর্কিত সমস্ত শ্লোক আছে ওখানে, 1028টা আছে, তো এইরকম জিনিসগুলো। তারপর হচ্ছে সামবেদে মিউজিক নিয়ে বলা হয়েছে, এই জিনিসগুলো একটু দেখে যাবে। তারপর দেখবে হচ্ছে হরসংকট ডাইনেস্টি, মৌর্য বংশ, গুপ্তবংশ, ইসলাম যুগ, এই জিনিসগুলো একটু তোমাদের দেখতে হবে। এবং এগুলো আমি পয়েন্ট আউট করে এই জন্যই বলছি যে এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, তাই জন্য এই জায়গাগুলো থেকেই কোশ্চেনগুলো বেশি আসবে। মুঘল যুগ থেকে অবশ্যই কোশ্চেন দেখবে, সুলতানের পিরিয়ড থেকে দেখবে। তো আমি কি কি বললাম, IVC, বৈদিক, হরসংক, মৌর্য বংশ, গুপ্তবংশ, ইসলাম অর্থাৎ সুলতানের পিরিয়ড, আর হচ্ছে মুঘল, এই কয়েকটা জিনিস একটু বেশি করে দেখবে। অলওভার সব কিছুই তোমাদের পড়তে হবে, IH তোমাদের পুরোটাই পড়তে হবে, কিন্তু এই জিনিসগুলোর উপর একটু বেশি জোর দেবে। এবং এইগুলো করা হয়ে যাওয়ার পর, এগুলো যখন তোমরা পড়ে ফেলবে কালকের মধ্যে, অর্থাৎ 20 তারিখের আমি কথাটা বলছি, কিন্তু 20 তারিখে যখন এগুলো রিভিশন দিয়ে আসবে, তারপরে গিয়ে তোমরা একটা মক টেস্ট দেবে। এবং এই মক টেস্টটা কোথা থেকে দেবে, তোমরা বিভিন্ন চ্যানেল আছে, বিভিন্ন বই আছে, আমি তো প্রেফার করবো যে লুসেন্টের একটা জেনারেল নলেজ, যেটা অবজেক্টিভ বইটা আছে, একটা আকাশি কালারের বই আছে, তো ওই বইটা যদি তোমাদের কাছে থাকে, তো ওখান থেকে তোমরা মক টেস্ট দিতে পারবে। কিংবা তোমরা যদি প্লে স্টোরে গিয়ে অ্যাপ্লিকেশনে ওখানে গিয়ে সার্চ করো, ওখানেও বইটা আপলোড আছে I think, তো ওখান থেকে গিয়েও তোমরা মক টেস্ট দিতে পারবে। কিংবা অন্যান্য তোমরা চ্যানেল বা বিভিন্ন সাইট আছে, সেগুলো থেকেও তোমরা মক টেস্ট দিতে পারো। তো এরপরে চলে আসবো আমরা INM, অর্থাৎ 21 তারিখের কথায়। 21 তারিখে কী কী পড়বে, অবশ্যই জোর দেবে ব্রিটিশ পাওয়ারের ওপর। প্রথম গভর্নর কে ছিল, স্বাধীন ভারতের প্রথম গভর্নর কে ছিল, শেষ গভর্নর কে ছিল, প্রথম, এরপরে আসবে গান্ধীজি, তারপরে আসবে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ INC থেকে। INCটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, ওখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই আসবে, একদম মানে তোমরা মানে 100% শিওর থাকো যে INC থেকে কিন্তু কোশ্চেন আসবে। প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে অধিবেশনটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল, তার প্রথম প্রেসিডেন্ট কে ছিল, মহিলা প্রেসিডেন্ট কে ছিল, প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিল, এই জিনিসগুলো কিন্তু পড়বেই পড়বে। এবং গান্ধীজি থেকে আমি বলবো একদম প্রথম থেকে, একদম 1920তে কী হয়েছিল, তারপর হচ্ছে ডান্ডি মার্চ কবে হয়েছিল, অহিংসা আন্দোলন কবে হয়েছিল, সিভিল ডিসওবিডিয়েন্ট, সমস্ত কিছু একদম খুঁটিনাটি গান্ধীজি থেকে কিন্তু পড়ে যাবে। তারপরে গিয়ে তোমরা INM থেকেও সেম ওইভাবে মকটা দেবে। তাহলে এটা গেল 21 তারিখের কথা। তাহলে আমাদের দুটো তৈরি হয়ে থাকলো, একটা হচ্ছে IH, একটা হচ্ছে INM। এরপর চলে আসবো আমরা জিওগ্রাফিতে। জিওগ্রাফিতে দেখো তোমরা কী কী পড়বে, খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে WB, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সম্পর্কিত, তোমাদের কিন্তু পড়ে যেতেই হবে ওয়েস্ট বেঙ্গল সম্পর্কিত। তোমরা এর জন্য সব থেকে ভালো হয় যে আমাদের প্রিভিয়াস ইয়ারের যে WBCS এর কোশ্চেনগুলো আছে, তোমরা সেইগুলো নামিয়ে নাও, বা যাদের কাছে বই আছে 10 ইয়ার্স, তো তারা তো আছেই, কিন্তু তোমরা অনলাইনেও পেয়ে যাবে, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বলে সার্চ করে তোমরা যদি জিওগ্রাফি ওয়েস্ট বেঙ্গল বলে লেখো, সেখান থেকেও পেয়ে যাবে।
তারপর আছে যে সয়েল থেকে পড়তে হবে, অর্থাৎ মাটি থেকে। তোমরা এগ্রিকালচারটা একটু দেখে যাবে, অবশ্যই দেখবে হচ্ছে খনিজ দ্রব্য, যে অভ্র বা কয়লা, আমাদের ভারতে কোন কয়লাটা বেশি পাওয়া যায়, আমাদের অভ্র ভারতে কততম স্থান দখল করে বা কোন রাজ্যটা দখল করে, বিশেষ করে যদি পশ্চিমবঙ্গ কোনো খনিজ দ্রব্যে প্রথম হয় সেখানে, সেই জায়গাটার নাম, এগুলো একটু দেখে যাবে। ভেজিটেবল এগুলো মোটামুটি দেখবে, ওয়াটারফলস, ক্যানালস, এই জিনিসগুলো একটু দেখবে। তারপর তোমরা মক দেবে, এটা গেল 22 তারিখের কথা। এরপর চলে আসছি আমরা 23 তারিখ। 23 তারিখে তোমরা দেখবে ফিজিক্স। ফিজিক্সটাতে কি কি দেখবে, মেইনলি তিনটি জিনিস খুব ভালো করে দেখবে, যেটা হচ্ছে হিট, সাউন্ড, লাইট। হিট, সাউন্ড আর লাইট। এবং আমি সবসময় এটা বলবো যে ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য WBCS-এর 15 বা 20 ইয়ার্স যেটা আছে সেটা দেখে যাবে, তাহলেই কিন্তু তোমরা ফিজিক্স বা কেমিস্ট্রিতে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। তারপর চলে আসি আমরা বায়োলজিতে। বায়োলজিতে মোটামুটি সবই পড়তে হবে, কারণ হচ্ছে এটা ICDS একটা এক্সাম, তো বায়োলজি মোটামুটি সব পড়তে হবে। কিন্তু তার মধ্যেও তিনটে চ্যাপ্টার তোমাদের বিশেষভাবে দেখতে হবে, সেটা কী কী, একটা হচ্ছে রোগ সম্পর্কিত, যেটা হচ্ছে ডিজিজ, একটা হচ্ছে নিউট্রিশন অর্থাৎ পুষ্টি, আর একটা হচ্ছে হরমোন। হরমোন, নিউট্রিশন আর ডিজিজ, এই তিনটে চ্যাপ্টার খুব ভালো করে দেখতেই হবে। তারপর চলে আসি আমরা পলিটিতে। তো পলিটিটা কীভাবে দেখবে, পলিটিতে তোমাদের কিছু চ্যাপ্টার মানে এখান থেকে বাছা যায় না অ্যাকচুয়ালি পলিটিতে। পলিটিতে তোমরা তো কিছু ওই যে ওমেন্স রিলেটেড যে সমস্ত আর্টিকেলগুলো আছে সেগুলো অবশ্যই দেখবে, ওমেন্স রিলেটেড আর্টিকেলগুলো। তাছাড়াও দেখবে হচ্ছে তোমাদের বিভিন্ন পার্ট আছে, যেগুলো ধারা অর্থাৎ, এই জিনিসগুলো একটু দেখতে হবে, হালকা হালকা দেখে গেলেই হবে। আর পলিটিতে খুব জোর দিয়ে দেখবে হচ্ছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, অ্যাটর্নি জেনারেল, ক্যাগ, আর ওমেন্স রিলেটেড অবশ্যই আর্টিকেলগুলো বা শিশুদের যে সমস্ত আর্টিকেলগুলো আছে, শিশুদের এডুকেশনের ওপর কীভাবে তাদেরকে রক্ষা করতে হবে সেই সমস্ত আর্টিকেলগুলো অবশ্যই দেখবে। এর জন্য একটা ভিডিও বানানো আছে অলরেডি, তোমরা সেটাও গিয়ে দেখে নিতে পারো ডেসক্রিপশন বক্সে, বা আমাদের প্লেলিস্টে ICDS বলে যেটা আছে সেটাকে সেখানে গিয়েও তোমরা দেখতে পারো। তাছাড়া তোমরা কী কী দেখবে, প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার খুব ইম্পর্ট্যান্ট, প্রাইম মিনিস্টার দেখবে, ফান্ডামেন্টাল রাইটস আর ফান্ডামেন্টাল ডিউটিস একদম দেখতেই হবে, পার্লামেন্ট, হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট, এই কটা জিনিস তোমাদের অবশ্যই দেখে দিতে হবে। তাহলে কী কী বললাম, প্রেসিডেন্ট জেনারেল, প্রেসিডেন্ট, অ্যাটর্নি জেনারেল, ক্যাগ, ওমেন রিলেটেড যে সমস্ত আর্টিকেল, ওমেন অ্যান্ড চাইল্ড রিলেটেড সেগুলো, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, প্রাইম মিনিস্টার, পার্লামেন্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এই জিনিসগুলো দেখে যেতে হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স এবার আসি। তো এটা গেল হচ্ছে আমাদের কত তারিখ অবধি, 25 তারিখ অবধি। আমরা প্রথম বললাম 20 তারিখে IH, 21-এ হচ্ছে INM, 23-তে হচ্ছে জিওগ্রাফি, সরি 22-তে জিওগ্রাফি, 23-তে ফিজিক্স, 24-এ হচ্ছে বায়োলজি, 25-এ পলিটি, 26-এ আমরা চলে এলাম কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই তোমরা এতদিনে নিশ্চয়ই পড়ে ফেলেছো, তবু বলবো যে কারেন্ট অ্যাফেয়ার্সে যে সমস্ত বাছাই বাছাই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে, বিশেষ করে স্পোর্টস বা কোনো রাইটারের লেখা বই, এই জিনিসগুলো একটু দেখে যাবে, যেটা 5 মাস কারেন্ট অ্যাফেয়ার্স মানে একদম 5 মান্থসের মতন দেখে গেলেই হবে। তারপরে চলে আসি আমরা চাইল্ড কেয়ার অ্যান্ড ওমেন ডেভেলপমেন্ট। সেখানে তো তোমরা দেখছো যে আর্টিকেল, বিভিন্ন রকম স্কিম যেটা আছে, সেটা বিশেষ করে পশ্চিমবঙ্গ প্রকল্প আর হচ্ছে সেন্ট্রালের যে সমস্ত স্কিমগুলো আছে, এই জিনিসগুলো একটু দেখতে হবে। তো চাইল্ড অ্যান্ড ওমেন রিলেটেড যেগুলো সেগুলো তো আরও বেশি করে দেখতে হবে। এরপর চলে আসি আমরা ম্যাথ। ম্যাথটা কিন্তু তোমাদের এই কালকে থেকেই অর্থাৎ 20 তারিখ থেকেই কিন্তু আস্তে আস্তে শুরু করে দিতে হবে, কারণ ম্যাথের অনেক কটা চ্যাপ্টার আছে এবং সবার ম্যাথ সবাই সমানভাবে করতে পারে না, তো তার জন্য একটু প্র্যাকটিসের দরকার। ম্যাথটা কিন্তু তোমরা অবশ্যই কালকে থেকেই শুরু করে দেবে, এইগুলো চলবে পাশাপাশি, তোমরা 1 ঘন্টা বা 2 ঘন্টা করে ম্যাথ করবে, ম্যাথ আর GIটা। তো ম্যাথের মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ম্যাথের মধ্যে তোমরা করবে হচ্ছে নাম্বার সিস্টেম, 2 বললাম হচ্ছে HCF অ্যান্ড LCM, 3 হচ্ছে পার্সেন্টেজ, 4 অ্যাভারেজ, 5 হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন, 6 প্রফিট লস, 7 হচ্ছে স্পিড, টাইম, ডিস্টেন্স, 8 হচ্ছে সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট,
তারপর হচ্ছে এজের প্রবলেমগুলো একটু দেখবে, পার্টনারশিপটা অল্প বিস্তর দেখে যাবে, বোট অ্যান্ড স্ট্রিম যেটা আছে, এবং লাস্টে হচ্ছে ক্লক অ্যান্ড ক্যালেন্ডার, এগুলো একটু দেখে যাবে। আর জিআইতে কি বলবো, জিআইতে তো মোটামুটি সবই করতে হয়, তাহলেও একটু বলে দিই যে জিআইতে বেশিরভাগ জিনিসগুলো করবে যেটা সিরিজ যেটা আছে নাম্বার সিরিজ, সেগুলো কিন্তু খুব দেয়। তো নাম্বার সিরিজ তো অবশ্যই দেখতে হবে, প্রত্যেকটা পরীক্ষায় আসে এবং এটাতেও আসবে, একদম 100% শিওর। আর হচ্ছে কোডিং ডিকোডিং 100% শিওর থাকবেই থাকবে, ব্লাড রিলেশন 100% শিওর থাকবেই, ডাইরেকশন টেস্ট 100% শিওর থাকবেই, তারপর স্টেটমেন্ট কনক্লুশন থাকতে পারে, কিউব থাকতে পারে, কিউব অ্যান্ড ডাইস যেটা আছে ওটা থাকতে পারে, ওয়াটার ইমেজ মিরর ইমেজ যেটা আছে ওটাও থাকতে পারে, তো এই জিনিসগুলো লজিক্যাল ভেন ডায়াগ্রাম এগুলোও থাকতে পারে। তো এইগুলো তো মোটামুটি দেখতেই হবে, জিআইতে আলাদা করে কিছু বলার নেই, জিআইতে মোটামুটি সব কিছুই দেখতে হবে। তো এটা ছিল তোমাদের একদম ফুল প্যাকেজ যে এই 11 দিনে তোমরা কীভাবে রিভিশন নেবে। তাহলে প্রথমে বললাম আইএইচ, তারপর আইএনএম, তারপর জিওগ্রাফি, তারপর ফিজিক্স, বা ফিজিক্স এবং কেমিস্ট্রিটা তোমরা একদিনই ধরো, কারণ হচ্ছে WBCS 10 ইয়ার্স মোটামুটি একদিনে কমপ্লিট করতে হবে, কারণ না হলে পরে গিয়ে কিন্তু একটু অসুবিধা হয়ে যাবে। ফিজিক্স কেমিস্ট্রি, তারপর বায়োলজি, তারপর পলিটি, সিএ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স, আর ম্যাথ জিআইটা তো রোজ মোটামুটি করবে। তো এইভাবে চললে মোটামুটি তোমরা 11 দিনে কিন্তু একটা কমপ্লিট একটা জায়গায় পৌঁছাতে পারবে। এবং তারপরে তো তোমরা বিভিন্ন নিশ্চয়ই সাইট থেকে মক টেস্ট দিচ্ছই, এবং যদি তোমরা বিভিন্ন মানে অনলাইনে প্রেফার না করো, তাহলে বাজার চলতেও অনেক বই বেরিয়ে গেছে যেখানে তোমরা মক টেস্ট দিতে পারো। সেটা যে অবশ্যই ICDS রিলেটেড হতে হবে এরকম না, তোমরা WBCS রিলেটেডও কোনো বই কিনে সেটা দিতে পারো, বা PSC ক্লার্কশিপের বই কিনেও দিতে পারো। হ্যাঁ, অবশ্যই সেখানে চাইল্ড বা ওমেন রিলেটেড কোশ্চেনগুলো একটু কম থাকবে, সেগুলো তোমরা এমনি পড়ে নেবে, কিন্তু মক টেস্ট দেওয়াটা খুব জরুরি, মক টেস্টটা অবশ্যই দেবে। তো আজকে আমার সাজেশন হবে যে এই রুটিনটা মেনে একটু চলো এই 1-1.5 সপ্তাহ, তাহলে মোটামুটি একটা তোমরা কমপ্লিট জায়গায় পৌঁছাতে পারবে এবং ICDS-এ অবশ্যই সাফল্য লাভ করবে। অল দ্য বেস্ট যারা যারা ICDS পরীক্ষায় বসবে তাদের জন্য। এবং একটু বলে রাখি যে ICDS পরীক্ষা তোমরা যতটা হয়তো ভাবছো যে খুব সহজ হবে, সেরকম কিন্তু না, সেরকম কিন্তু একদমই না, কারণ এটা গ্র্যাজুয়েট লেভেলের একটা পরীক্ষা যেখানে ওমেন্সরা অবশ্যই শুধু দিতে পারবে, কিন্তু তাহলেও একটা কথা থেকেই যায় যে এটা কিন্তু গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম। সুতরাং একজন যে দুধে ভাতে তোমাদের কোশ্চেন হবে এরকম কিন্তু ভাবাটা খুবই খুবই একটা বাজে ব্যাপার, কারণ একটু কঠিন বা একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন কিন্তু দেবে ওরা, যেমন PSC-র ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের কোশ্চেন আসে সেই রকম প্যাটার্নটাই আশা করা যাচ্ছে যে ফলো করবে ওরা। তো সবাইকে অল দ্য বেস্ট, তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও, আমরা সবসময় তোমাদের পাশে আছি, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আমরা এরকম ভিডিও আরও দিতে থাকবো, এবং নিচে ডেসক্রিপশন বক্সটা দেখতে একদম ভুলবে না, এবং সমস্ত যখনই কোনো কিছু আপলোড করা হয় নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হয় যেখান থেকে তোমরা দেখতে পারো, এবং আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। কালকেও আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ওমেন এম্পাওয়ারমেন্টের ওপর, সেটা কিন্তু অবশ্যই দেখে যাবে পরীক্ষার আগে। ধন্যবাদ, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।